এই বিশ্বে জানা অজানা লক্ষ লক্ষ প্রজাতির জীব রয়েছে, তার মধ্যে ক্ষুদ্র একটি প্রাণী হচ্ছে পিঁপড়া। সারা বিশ্বে প্রায় 12,000 প্রজাতির পিঁপড়া আছে। আকারে ক্ষুদ্র হলেও আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী। বেশিরভাগ মানুষই পিঁপড়া সম্পর্কে খুব সামান্যই জানেন। তাদের শরীরের ওজনের থেকেও প্রায় 20 গুণ বেশি ওজন বহন করতে সক্ষম। পোকামাকড়ের মধ্যে নিজের শরীরে তুলনায় এদের মস্তিষ্ক অনেক বড়। পিঁপড়া সম্পর্কে অবাক করা তথ্য হলো, আমাদের মতো পিঁপড়ার চোখ থাকলেও চোখের পাতা নেই। তবে এদের দেখতে সমস্যা হয় না। অধিকাংশ পিঁপড়ার 2টি চোখ থাকে, এতে কয়েকটি লেন্স থাকে যার সাহায্যে এরা খুব ভালো দেখতে পায়। পিঁপড়া অনেক পরিশ্রমী, তারা দিনরাত পরিশ্রম করে থাকে। পিঁপড়া দেখতে আকারে ছোট হলেও এদের পাকস্থলী কিন্তু 2টি। মানুষসহ অন্যান্য প্রাণীর মতো পিঁপড়াদের মধ্যেও লড়াই হয়ে থাকে। জানলে অবাক হবেন, পিঁপড়াদের মধ্যে যদি একবার লড়াই শুরু হয় তাহলে তা আমৃত্যু পর্যন্ত চলতে থাকে। মানুষ বা অন্যান্য প্রাণীর মতো পিঁপড়ার কিন্তু কোনো কান নেই, তবে ওদের হাঁটু আর পায়ে আছে বিশেষ সেন্সিং ভাইব্রেশনস, যার মাধ্যমে তারা আশেপাশের পরিস্থিতি বুঝতে পারে। অন্যান্য পোকামাকড়ের মতো পিঁপড়ারও বিভিন্ন প্রজাতি রয়েছে। সারা বিশ্বে পিঁপড়ার প্রায় 12,000 প্রজাতি রয়েছে। পোকামাকড়দের মাঝে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী হল পিঁপড়া। অন্যান্য প্রাণীদের তুলনায় এদের মস্তিষ্কে প্রায় 25 লক্ষটি কোষ বেশি রয়েছে। মানুষদের প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হয়, অনেকে এর বেশিও ঘুমায়। মানুষের মতো অন্যান্য জীবজন্তুরাও দিনের একটা সময় ঘুমায়, কিন্তু পিঁপড়া ঘুমায় না, কারণ এদের চোখের পাতা নেই, তাই এরা চোখ বন্ধ করতে পারে না। পিঁপড়ার কিছু প্রজাতি রয়েছে যাদের বংশ বিস্তার করতে যৌন প্রজনন প্রয়োজন হয় না। বিশেষ এক ক্লোনিং প্রক্রিয়ায় এরা বংশ বিস্তার করে। নিষিক্ত ডিম নারী পিঁপড়ের দেহে বেড়ে উঠে আর অনিষিক্ত ডিম পুরুষ পিঁপড়ের দেহে। গবেষণায় দেখা যায় সবচেয়ে বড় পিঁপড়াগুলো সাধারণত 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা হয়। তবে পূর্বে যেসব পিঁপড়া ছিল তাদের কিছু কিছু 6 সেন্টিমিটার লম্বাও ছিল। বন্যায় দিব্যি বেঁচে থাকতে পারে এরা। পিঁপড়াকে মারার জন্য আমরা সাধারণত জলের আশ্রয় নেই, অথচ এরা দিব্যি বন্যায় বেঁচে থাকতে পারে। পিঁপড়েরা এক বিশেষ প্রক্রিয়ায় শ্বাসের কাজ চালায়। খুব বেশি প্রতিকূল পরিস্থিতিতে এরা শ্বাস বন্ধ করে রাখতে পারে, এমনকি নির্দিষ্ট সময়ের জন্য ডুব দিয়েও থাকতে পারে। কিছু পিঁপড়া নিজেদের আত্মরক্ষার জন্য অ্যাসিড ছুড়ে দেয়। আমাজনের কিছু পিঁপড়ার প্রজাতি প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের বাঁচাতে ফর্মিক অ্যাসিড ছুড়ে দেয়। পিঁপড়ারা সবচেয়ে বড় উপনিবেশ তৈরি করতে পারে। ধারণা করা হয় যে পিঁপড়েদের করা সবচেয়ে বড় উপনিবেশ ছিল প্রায় 3,600 মাইলের। এই উপনিবেশ ইতালি, ফ্রান্স, স্পেনের মতো বড় দেশগুলোর উপর দিয়েই গিয়েছে। আর এক উপনিবেশ তৈরি করে আর্জেন্টিনার একটি পিঁপড়ার প্রজাতি। পৃথিবীর প্রায় সব দেশেই রয়েছে পিঁপড়া, কেবলমাত্র অ্যান্টার্কটিকার কয়েকটি জায়গায় পিঁপড়া নেই। পিঁপড়া প্রায় যে কোনো পরিস্থিতিতে এরা বেঁচে থাকতে পারে এবং এরা ভূমিগত বায়োমাসের প্রায় 15 থেকে 25% গঠন করে। তাদের এই সাফল্যের কারণ হল তাদের সামাজিক সংগঠন, দ্রুত বাসস্থান পরিবর্তনের ক্ষমতা, রসদ জোগাড় করার দক্ষতা এবং নিজেদের রক্ষা করার পারদর্শিতা।